বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ষোলো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত চোট কাটিয়ে ফিরছেন দুই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও জয়ান যাদব এবং ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে দলে জায়গা মিলেছে ভারতীয় এ দলের অধিনায়ক বাহাতি ওপেনার ও বিনব মুকুন্দ ও একমাত্র বাঙালি ঋদ্ধিমান সাহার আরো জানাচ্ছেন মাদি হাসান তো একমাত্র টেস্টে ষোলো জনের দল ওপেনার হিসেবে আছেন লোকেশ রাহুল আর মুরালী বিজয় চমক হয়ে টিকে গেছেন অভিনব মুকুন্দ রঞ্জিতে ভীষণ কনসিস্টেন্ট পুরস্কারটাও হাতে নাতে প্রায় ছয় বছর পর টিম ইন্ডিয়াতে তামিলনাড়ু ওপেনার চেতেশ্বর পূজারা দলের ক্যাপ্টেন সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি সাথে আজিঙ্কা রাহানে পুর শক্তির ব্যাটিং লাইন আপ স্বাগতিকদের দলের একমাত্র বাঙালি চোট থেকে ফেরা রেদিমান সাহা রাহানের চোটের সুযোগ পেয়ে ইংল্যান্ডের সাথে ট্রিপল হান্ড্রেড বাদ পড়েননি ঠিকই ঠিকে গেছেন করুণ না ইন্দ্র যাদেজা তো আছেনি থার্ড অপশন হিসেবে রাখা হয়েছে জয়ন্ত যাদব আর অমিত মিশ্রকে পায়ের চোটে জায়গা হারিয়েছেন মোহাম্মদ শামী পেস ডিপার্টমেন্ট সামলাবেন উমেশ যাদব ঈশান শর্মা আর ভুবনেশ্বর কুমার ক্রিকেটারদের ক্যাচিং নিয়ে ক্ষুদ্র অসন্তুষ্ট ফিল্ডিং কোচ রিচার্ড হালসেল জানিয়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেটারদের ক্যাচ মিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয় পাশাপাশি ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্টের জন্য স্পিন আর পেসের সঠিক কম্বিনেশনে তাগিদ দিয়েছেন টাইগারদের ফিল্ডিং কোচ দেব চৌধুরী রিপোর্ট হাফ চান্স গুলো হিসেবের বাইরেই থাকুক নিউজিল্যান্ড সিরিজের তিন ফর্ম্যাটে আঠেরোটা ক্যাচ মিস করেছে বাংলাদেশ যেগুলোর বেশিরভাগই ক্লোজ রেঞ্জ অথবা স্লিপ পজিশন ক্যাচের মাসুলেই বাংলাদেশ সবগুলো ম্যাচ হেরেছে এটা কোনোভাবেই বলা উচিত হবে না তবে সবগুলো ক্যাচ যদি টাইগাররা ঠিক মতো ধরতে পারত কে জানে হয়তো সিরিজের ফল অন্যরকম হতেও পারত ক্যাচ মিসের কারণ দুটো হয় ক্রিকেটারদের কৌশলে সমস্যা নয়তো মনোযোগে ঘাটতি এই দুটা ঠিক করতে না পারার কারণেই এত ক্যাচ মিস হয়েছে খুব দ্রুত সম্ভব এই সমস্যা কাটাতে হবে নিউজিল্যান্ডে অতিরিক্ত পেস আর বাউন্সের কারণে হয়তো বলের গতির সাথে তাল মিলিয়ে উঠতে পারেনি টাইগাররা ক্যাচগুলো মিসের এই কারণটা সবারই মাথায় আছে ভারত সিরিজে উইকেটে গতি আর বাউন্স কম থাকবে সেজন্য বোলিং ইউনিটকে নিয়েও আলাদা ভাবনার কথা জানিয়েছেন শেষবার হায়দ্রাবাদে চার বছর আগে গিয়েছিলাম ইংল্যান্ড দলের সাথে তিন সিমারের সাথে গ্রামসোয়ানকে খেলানো হয়েছিল যেটা যথেষ্ট ছিল না হায়দ্রাবাদে এখন স্পিনারদের সাথে পেসারদের বড় ভূমিকা রাখতে হবে সঠিক ব্যালেন্সটা তাই জরুরি ফেব্রুয়ারির দুই তারিখ একমাত্র টেস্ট খেলতে ভারত যাবে টিম বাংলাদেশ দেবচৌধুরী একাত্তর বিরাট কোহলিদের কাবু করতে স্পিন আক্রমণ মজবুত করে দল নির্বাচনের পরামর্শ দিয়েছেন দেশের নামী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ভারত শক্তিশালী অভিজ্ঞতায় টাইগাররাও পিছিয়ে নেই তাই ম্যাচটা ড্র হলেই খুশি হবেন সাকিব তামিমদের গৃহশিক্ষক সামসুল আফিনের রিপোর্ট নিউজিল্যান্ড সফরের পর প্রথম টিম প্র্যাকটিস যদিও সব টাইগারের জন্য বাধ্যতামূলক নয় ইঞ্জুরি আক্রান্ত মুশফি কিমরুল্লা ছিলেন অগ্রভাগেই অফ ফর্মে থাকা রিয়াজ সিরিয়াস মঙ্গলবারের অনুশীলনে তামিম সকালে এসে চলে গেছেন মমিনুল টোটকা নিয়েছেন ঘরের ওস্তাদ সালাউদ্দিনের বৃহস্পতিবার টাইগারদের ভারত যাত্রা দল গঠন নিয়ে আলোচনা এগিয়ে রাখছেন নির্বাচকরা দল নির্বাচনে পরামর্শ আছে দেশি কোচ সালাউদ্দিনের পেস বোলিং ডিপার্টমেন্টে এখন ইনএক্সপিরিয়েন্স তো এই কারণে আমি যখন প্রতিপক্ষের সাথে খেলতে যাব আমার শক্তিটা নিয়ে আমি খেলতে যাব অন্যের দুর্বলতা কি আছে সেটা আমি পরে হিসাব করে আমার কি শক্তি আছে সেটা নিয়ে আমি আসলে মাঠে নামার চেষ্টা করব ব্যাটিংটা জোছই হচ্ছে না মেহেদী মিরাজের তার ব্যাটিং উন্নয়নে কাজ করে যাচ্ছেন নাজমুল আবেদিন সালাউদ্দিন বলছেন হায়দ্রাবাদ টেস্টে স্পিনারদের মতোই দায়িত্ব নিয়ে খেলতে হবে ব্যাটসম্যানদের স্পিন অ্যাটাক আমি মনে করি যে আমাদের সাথে ইন্ডিয়াদের খুব একটা তফাত নেই আমাদের হয়তো আশ্বিন আছে বা যাদের আছে আমাদের কিন্তু ভালো আমাদেরও ভালো স্পিনার আছে তো যদি ম্যাটারটা করে আমার মনে হয় পেস বোলিংটা একটু ম্যাটার করতে পারে কারণ তাদের অনেক ভালো এক্সপিরিয়েন্স বলার আছে ব্যাটিং ওয়াইজ ইন্ডিয়া ডেফিনেটলি ভালো ব্যাটিং সাইড তারপর আমাদের ছেলেরা এখনও অনেক এক্সপিরিয়েন্স হয়েছে এবং এবং সেই সাথে তারা দিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছে তো এই কারণে এটুকু বলতে পারি যে ছেলেরা হয়তো ভালো খেলবে উনি ভারত রওনা আগে বুধবার টাইগারদের শেষ অনুশীলন হায়দ্রাবাদ পৌঁছে আছে আরও দুই দিনের অনুশীলন এরপর পাঁচ ও ছয় ফেব্রুয়ারি ভারত এ দলের সাথে দুই দিনের প্রস্তুতি ম্যাচ টাইগারদের ঐতিহাসিক টেস্ট শুরু হবে 9 ফেব্রুয়ারি শামসুল আরিফিন একাত্তর ইঞ্জুরির কারণে শেষ মুহূর্তে মেদের বিশ্বকাপ ক্রিকেটের বাঁচাই পর্বে দল থেকে বাদ পড়েছেন দুই টাইগ্রেস লতা মন্ডল ও ফাহিমা খাতুন ওদের জায়গায় ডাক পেলেন শায়লা শারমিন ও মোর্শেদা খাতুন সাত থেকে একুশ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বর নতে হবে দু হাজার সতেরো মেয়েদের বাছাই পর্ব এই আসরে সেরা চার দল পাবে জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বের টিকিট পঁচিশ ত্রিশ জনের বাইরে প্লেয়ারদেরকে ট্যালেন্ট মাধ্যমে আমাদের খুঁজে নিয়ে আসা এবং তার আগে এই মহিলা ক্রিকেট দলদেরকে নিয়ে ডোমেস্টিক কম্পিটিশন চালু করা এবং বিভিন্ন টুর্নামেন্ট করা এটি কিন্তু এইটার মাধ্যমেই কিন্তু আমরা কিন্তু বের করতে পারবো যেটা মেন্স ক্রিকেট হয় এবং আশা করবো বিকজ আইসিসি কোয়ালিফাইজ পরে কিন্তু যে সময়টা আছে সেটা আমি মনে করি কি তখনই ডোমেস্টিক কম্পিটিশনের সুযোগটা আসবে চার দিনের ম্যাচে রান হয়েছে হাজারে বেশি তবে কেউ জেতেনি কেউ হারেনি বিসিএল ক্রিকেটে সিলেটে ড্র হয়েছে নর্থ আর সাউথ জোনের ম্যাচ নর্থের করা চারশো বিরানব্বই চার উইকেটে দুশো চুরানব্বই তৃতীয় দিন শেষ করেছিল সাউথ শেষ দিনে চারশো আটচল্লিশে অল আউট ওরা একশো সাতচল্লিশ করে আউট হয়েছেন ফজলে মাহমুদ ফিফটি দেখা পেয়েছেন মোসাদ্দেক আর জিয়া পাঁচ উইকেট গেছে তাইজুলার নামে চুয়াল্লিশ রানের লিড সাথে সেকেন্ড ইনিংসে দুই উইকেটে উনসত্তর রান যোগ করেছে নর্থ জোন একশো পঁচাশি নখ খেলে ড্রয়ের ম্যাচে সেরা হয়েছেন নর্থের নাইম ইসলাম জাপান থেকে ফেস্টিভ্যাল ফুটবল খেলে জয় নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ অনুর্ধলো নারী ফুটবল দল কোচ খেলোয়াড়া বলছে জাপানে শক্তিশালী দলগুলোর সাথে লড়েছে তারা সফরের প্রাপ্তি ম্যাচের শেষ পর্যন্ত হার না মানা মানসিকতা বৃদ্ধি উপল রিপোর্ট জাপানের ওসাকাই ফেস্টিভ্যাল টুর্নামেন্ট ওখানেই খেলতে গিয়েছিল বাংলার ষোলোনা পেরুনো মেয়েরা ঘরের মাঠে এফসি অনুর্ধ ষোলো চ্যাম্পিয়নশিপের বাছাই চ্যাম্পিয়ন হয়ে আত্মবিশ্বাস বেড়েছিল মেয়েদের ওই আত্মবিশ্বাসে ভর করেই জাপানে একের পর এক জিত কৃষ্ণ স্বপ্নাদের জাপান থেকে সোমবার রাতে দেশে ফিরেছে মেয়েরা মঙ্গলবারই ওদেরকে ব্রিফ করেছেন বাফুবের মহিলা কমিটির বস ওসাকায় সব বিলে ষাটটা ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ একটা হার একটা ড্র বাকি পাঁচটায় জিত টুর্নামেন্টে দশ গোল করেছেন বাংলাদেশের স্বপ্না যে গেমগুলো আমি খেলছি সেগুলো যে বলটা পাইছি আমি গোল করার চেষ্টা করছি বা ভালোভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি আমাদের বাংলাদেশে যেরকম যে ঠিকভাবে আমরা মাঠ পাই না কোনো কিছু পাই না কিন্তু ওখানে শুধু আর ফুটবল ছাড়া কোনো চিন্তা নাই খাওয়া দাওয়া সব টাইমলি হয় এবং কি আপনার সকাল ছয়টার থেকে রাত দশটা পর্যন্ত আপনার ওখানে প্র্যাকটিস চলে আর ওখানে শুধু ফুটবল ছাড়া আর কোনো চিন্তা নাই সেপ্টেম্বরে থাইল্যান্ডে এফ সি ষোলো চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত লড়াই জাপানের আত্মবিশ্বাস কাজে লাগবে ওখানে আমি মনে করি যে আমাদের যে নয় মাস আমরা যদি ঠিকমতো প্রস্তুতি নিতে পারি এবং প্র্যাকটিস ম্যাচ খেলতে পারি আমি মনে করি আশা করি যে ওইখানে আমাদের মেয়েরা ভালো আরও প্রস্তুতির জন্য ফেব্রুয়ারিতে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশের মেয়েরা চার জাতীয় টুর্নামেন্ট অন্যরা জাতীয় দল পাঠালেও বাংলাদেশ পাঠাবে অনূর্থ ষোলো দল উপাল নন্দী একাত্তর ঢাকা দু আঠারো সালের পর লাইসেন্সবিহীন ক্লাবগুলো এফসির কোনো টুর্নামেন্টে খেলতে পারবে না সে কারণেই সেমিনারের মাধ্যমে বাংলাদেশের ক্লাবগুলোকে লাইসেন্স পাইয়ে দেবার মিশনে নেমেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন এফসি ক্লাবগুলো বলছে বাফুফে সহযোগিতা না করলে লাইসেন্স পাওয়া কঠিন কাজ এফসির বিশ্বাস সব বাধা উঠে ঠিকই লাইসেন্স পাবে বাংলাদেশের ক্লাবগুলো উপলের আরও একটি রিপোর্ট প্রতি বছরই এফসির ক্লাব কাপে মাঠে নামে বাংলাদেশের ক্লাব অংশগ্রহণের সুযোগ মেলে বিপিএল চ্যাম্পিয়নদের এএফসি নয়া নিয়ম দুই সালের পর থেকে লাইসেন্সবিহীন কোনো ক্লাব অংশ নিতে পারবে না এএফসির কোনো আসরে বাংলাদেশের শীর্ষস্থানীয় ক্লাবগুলো বাদে অন্যান্য ক্লাবগুলোই লাইসেন্সের ক্রাইটেরিয়া পূরণ করতে পারে না এএফসি লাইসেন্স পেতে প্রতিটা ক্লাবে থাকতে হবে নিজস্ব মাঠ এ লাইসেন্সারি কোচ আর প্রশাসনিক অবকাঠামো এসব বোঝাতেই আবারও বাপু পেতে এএফসির কর্তারা ক্লাব লাইসেন্সিং ইন সব ক্লাবে লাইসেন্স পাওয়াটা কোঠেনি। কারণ লাইসেন্স পেতে অনেক নিয়ম কানুন আছে তবে বাফুফের ঠিকঠাক কাজ করতে পারলে আগামী কয়েক বছরে অধিকাংশ ক্লাবই লাইসেন্স পেয়ে যাবে সো উই ট্রাই টু লাইসেন্স সেমিনারে হাজির দেশের ছোট বড় সবকটা ক্লাব তাদের মতে লাইসেন্স জোগাড় করাটা কঠিন কাজ বিএফএফ যদি শক্ত থাকে আমাদের ক্লাবগুলোকে প্রিপেয়ার করার জন্য প্রফেশনালি তাহলে আমরা এফসিতে চিন্তা করতে পারি যে আমি এফসি কাপে খেলার জন্য আমার এই ক্রাইটেরিয়াগুলি ফিল ফিল আপ করবো আমি তো আমার নিজস্ব বিএফ এফ খেলার যে ক্রাইটেরিয়া থাকে সেটাই ফিল আপ করতে পারি না পলের সঙ্গে আমি কথা বলছি আমরা একটা মিটিং করব মিটিং করে আমরা দেখব মানে কোনো নেগোসিয়েশানের স্কোপ আছে কি না তারা কতটুকু ছাড় দিতে পারে এবং আমরা কতদূর এগুতে পারি তবে অনেকের বিশ্বাস লাইসেন্স পাওয়া কঠিন হলেও অসম্ভব নয় আমাদের চেষ্টা করতে হবে এবং আমি আশা করি আগামী এক বছরের মধ্যে কারণ উনি আমাদেরকে কিন্তু আগামী দশ মাসের মধ্যে কিন্তু একটা আবার পরে আমাদেরকে একটা সময় দিয়েছে এবং সেই সময়ের মধ্যে কিন্তু আবার ওনারা আসবে যারা বি লাইসেন্স আছে তারা এ লাইসেন্স কিন্তু করতে পারবে তাদের সুযোগ আছে সেই ক্ষেত্রে আমাদের যে গাইডলাইনগুলি দিয়েছে আমাদের ক্লাবগুলোকে সবচেয়ে উত্তম হবে এ লাইসেন্সদারী কোচদেরকে নিয়োগ দেওয়া ক্লাবগুলো লাইসেন্স পেলে নিশ্চিত করেই বাড়বে বাংলার ফুটবলের মান ঢাকা পর্দা নেমেছে ছয় দিনের আর্চারি মহোৎসবের এবার বাড়ি ফেরার পালা যাওয়ার আগে সবাই প্রশংসা করে গেছেন বাংলাদেশের আতিথেয়তার জানিয়েছে বাংলার দ্রুত উত্থানে ওরা রিপোর্ট আর্চারি মহোৎসবের হাত ভেঙেছে বিদায়ের রাগিণী লড়াইয়ের পালা শেষে বিদায়বেলায় সবাই ব্যস্ত শেষ ছয় দিনের স্মৃতি রোমন্থনে

সেই উদ্দেশ্যেই ঠিক আসছে দিনের পরিকল্পনা কোয়ান্টমের সাথে যোগাযোগ করে ওখানে মেডিটেশন ক্লাস এবং যদি ওখানে প্র্যাকটিস করতে পারি ওদের যেগুলো দেখে এসেছি আমি যেটা একাডেমিটা হচ্ছে হিল এরিয়া ওখানে প্রচুর উইন এবং ওই উইনে যদি প্র্যাকটিস করা হয় অনেকটা বেটার হবে এবং কিছু সি এরিয়ায় যদি কক্সেস বাজারে প্র্যাকটিস করা হয় তো ওখানে উইন এফেক্টটা আমরা ধরতে পারবো সাফল্যের পথ চলায় হাঁটা সবে শুরু কঠোর পরিশ্রম আর অধ্যবসায় ভর করে দ্রুতই দৌড়াতে চায় বাংলাদেশ দেখিয়ে বাংলাদেশে হতে যাওয়া ওয়ার্ল্ড দ্বিতীয় রাউন্ড খেলতে আসছে হকি না ম্যানেজার কে ম্যানেজারকে আনুষ্ঠানিকভাবে খবরটা নিশ্চিত করেছে দেশটি সিদ্ধান্ত জানিয়ে বাংলাদেশ হকি ফেডারেশনের কাছে মেইল পাঠিয়েছে কানাডা তবে এখনই ওদেরকে পাওয়ার আশা ছেড়ে দিচ্ছে না বাংলাদেশ নিরাপত্তা পরিকল্পনা জানিয়ে কানাডাকে টুর্নামেন্টে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে ফেডারেশন মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ড হকি লিগ ওরা খেলতে না আসলে বিকল্প হিসেবে অন্য কোন দেশকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছে আয়োজকরা কাল শুরু হচ্ছে বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফের তিন নম্বর আসর এশিয়ান ট্যুরের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে তেইশ দেশের একশো জন গলফ পেশাদার বাংলাদেশের তেত্রিশ জন কুর্মিটালা গল্ফ কোর্সে খেলা শুরু হবে সকাল সাতটা থেকে আগের দুই আসরে শিরোপা জিতে ব্যর্থ হয়েছে স্বাগতিক বাংলাদেশের পেশাদার গলফাররা গেলোবার সেরা সাফল্য ছিল শাখাওয়াত সোহেলে হয়েছিলেন ছয় নম্বর দেশেরা গলফার সিদ্দিক ছিলেন না সেরা দশেও এবার দেশি গলফারের কথা দিয়েছেন শিরোপা জিততে সামর্থ্যের সবটুকু উজাড় করে দিবেন বসুন্ধরা বাংলাদেশ ওপেনের ফাইনাল শনিবার চলছে খেলা যোগ ফিরছে একটা বিরতির পর সাথেই থাকুন